নমস্কার বন্ধুরা, অ্যাস্ট্রো কানেকশন ইউটিউব চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। আজকে আমি বলবো মীন রাশি 2020 সাল কেমন যেতে চলেছে। আপনারা অবশ্যই থাম্বনেল দেখে বুঝতেই পেরেছেন কেমন যাবে, মানে আন্দাজ করেও নিয়েছেন কেমন যেতে চলেছে। তো দেখা যাক কোন কোন দিক থেকে মীন রাশি জাতক ও জাতিকার ভালো হতে চলেছে। ভিডিওটি শুরু করার পূর্বে আপনাদের কাছে আমার প্রতিবারের মতো রিকোয়েস্ট, যারা নতুন এই চ্যানেলটি দেখছেন তারা দয়া করে লাল রঙের সাবস্ক্রাইব বাটনটা ক্লিক করে পাশে বেল আইকনটিকে অন করে দিন এবং অল করে দিন, যাতে সমস্ত রকম নোটিফিকেশান আপনারা আপনাদের ফোনে পেতে পারেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে নিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আসুন শুরু করা যাক। মীন রাশির 2020 সাল কেমন যাবে যদি এক কথায় বলা যায়, ফ্যাবুলাস যাবে, অসাম যাবে। মানে বুঝতেই পারছেন আমি কি বলতে চাইছি, মানে আমি নিজে মনে করি যদি আমি মীন রাশির জাতক হতাম তাহলে বোধহয় ভালোই হতো, কারণ আমার যা আশা যা চাওয়া পাওয়া সেগুলো এই বছর আমি হয়তো পূর্ণ করে নিতাম। কিন্তু কি করবো বলুন, আমার কপালটাই খারাপ, আমি মীন রাশির জাতক হতে পারিনি। তো আসুন দেখা যাক মীন রাশির কী কী ভালো হতে চলেছে। প্রথমে আসি বিদ্যা বা শিক্ষাস্থান। মীন রাশির যারা শিক্ষার স্থানে আছে তাদের সমস্ত দিক থেকে ভালো রেজাল্ট ভালো হবে এবং উচ্চ শিক্ষা লাভ হবে, এবং নতুন নতুন জয়েন্ট এন্ট্রান্স বলুন বা আদার্স বড় বড় যেগুলো পরীক্ষা আছে সেগুলোতে এই রাশির জাতক ও জাতিকাদের মানে রেজাল্ট ভালো হতে চলেছে। এবার আসি পারিবারিক। মীন রাশির পারিবারিক যদি বলা যায় তাহলে এ কথাটাই বলা অবশ্যই উচিত যে এই বছর মীন রাশির পারিবারিক অবস্থা অনেক ভালো, মানে এবছর বাবা ভাই বোন সকলের হেল্প পাবেন, সকলে আপনার সাথে ভালোভাবে চলা চলবে, এবং এতদিন যদি আপনাদের মনোকষ্ট বা যা কিছু ছিল সেই মনোকষ্টগুলো দূর হয়ে যাবে, মনোমালিন্যগুলো দূর হতে চলেছে। তবে ছোটোখাটো তো টুকটাক ঝগড়া ঝামেলা সব ফ্যামিলিতেই আছে, ওটাকে আমি মনে করি না, আমি ওটাকে খুব একটা ধরি না। মানে দেখুন পাশাপাশি বাসন থাকলে ছোটাটুই লাগবে, ওটাকে নিয়ে বড় কথা নয়, তবে ভালো যাবে। এরপরে আসি অর্থনৈতিক বিষয়, কারণ অর্থনৈতিক বিষয় যদি না বলি তাহলে তো মানে আসল জিনিস বলাই হবে। এবছর একাদশ স্থানে শনি থাকছে, মানে আঙুর ফুলে কলা গাছ, মানে বুঝতেই পারছেন কি হতে চলেছে, মানে আপনাদের অর্থনৈতিক দিকটা প্রচণ্ড পরিমাণ ডেভেলপ হতে চলেছে। আপনারা যে কোনো কিছু কিনতে যাবেন হট করে কিনে নিতে পারবেন, বা নতুন কোনো ফ্ল্যাট কিনতে পারবেন, গাড়ি কিনতে পারবেন, বাড়ি তৈরি করতে পারবেন। এছাড়াও আপনাদের অর্থনৈতিক বিষয় যদি বিষয় বলা যায় তো আপনাদের এবছর মোটামুটি এতদিনকার যা চাওয়া পাওয়া ছিল মোটামুটি এবছর কমপ্লিট করে নিতে পারবেন। এরপরে আসি আপনাদের বিবাহস্থান। হ্যাঁ, বিবাহস্থানের কথা যদি বলা যায় তাহলে এবছর বিবাহস্থান ভালো আছে। মীন রাশির যেসব জাতক জাতিকারা আছেন তারা বিয়ের জন্য চেষ্টা করতে পারেন, ফেব্রুয়ারি মাসের পর থেকে স্টার্ট করতে পারেন। বিবাহ যোগ আছে এবং বিবাহ হয়ে যাওয়ার চান্স আছে, মানে কি বলবো সব দিক থেকে এই বছর যদি বলা যায় তাহলে মোটামুটি ভালো। এরপরে আসছি সন্তান স্থান। এই সন্তান স্থানের জায়গায় যদি বলা যায় মীন রাশির সন্তান স্থানটা মানে মীন রাশির নিজের স্থানের থেকে মানে নিজের ভালোর থেকে একটু খারাপ আছে, মানে পড়ালেখা করতে চাইবে না সন্তানরা, তারপরে আপনার কথা শুনতে চাইবে না, এগুলো ছোটোখাটো প্রবলেম আছে সেগুলো আপনারা একটু ম্যানেজ করে নেবেন। আর যাই হোক, ভিডিওটা যদি মীন রাশি নিয়ে আমি আরও বলতে চাই তাহলে ভিডিওটা অনেক দূর চলে যাবে, আর কতক্ষণ ধরে আপনারা শুনতেও পারবেন না। যাই হোক, এক কথাই বলছি মীন রাশির সব দিক থেকে বছর চলছে, আপনারা এই কথাগুলো মিলিয়ে রাখতে পারেন এবং আমাকে অবশ্যই কমেন্টসে জানাবেন। যাই হোক, ভিডিওটা যদি ভালো লাগে আপনারা অবশ্যই লাইক করে দিন এবং
শেয়ার করে দিন সকলকে জানার জন্য, এবং এখনো পর্যন্ত যদি সাবস্ক্রাইব না করে থাকেন তো লাল রঙের সাবস্ক্রাইব বাটনটা ক্লিক করে পাশে বেল আইকনটিকে অন করে দিন এবং অল করে দিন, যাতে সমস্ত রকম নোটিফিকেশান আপনাদের ফোনে পেতে পারেন। তো এখনকার মতো এ পর্যন্তই, ধন্যবাদ।